আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং প্রবাসী খাসে এবং জুড়ে যে যেখান থেকে বইয়া আমরা আজকের ইজি ভিলেজের আজকের আয়োজনটা দেখলাম। আপনারা প্রত্যেকে স্বাগত জানায় শুরু করলাম ইজি ভিলেজের আজকের আয়োজন। আজকে আমরা কোনো গ্রামও আইসি না ভিউয়ার্স, আজকে আমরা আইসি একটা ডেইরি ফার্মও। ভিউয়ার্স, বরাবরের মতোই আপনারার মন্তব্যরে আমরা প্রাধান্য দিয়ে থাকি। আমরা ইজি ভিলেজ অনুষ্ঠানগুলো সাজানি হয় আপনারার মন্তব্যর উপরে এবং আমরা যথারীতি চেষ্টা করি গ্রামাঞ্চলের সৌন্দর্য, মানুষের জীবনযাপন এবং হাট বাজার এবং বিভিন্ন পশু পাখি সম্বন্ধীয় জিনিস আপনারা দেখানির। তো ভিউয়ার্স, এরই অংশ হিসাবে আজকে আমরা আইসি মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে। তো আমরা আইসি আজকে আরিয়ান ডেইরি ফার্ম। আমরা আরিয়ান ডেইরি ফার্ম এখন আমরা প্রবেশ করব এবং আমরা এই আরিয়ান ডেইরি ফার্মের যে স্বত্বাধিকারী আছেন আমরা তার লগেও একটু মিট করব। ভিউয়ার্স, কথা না বাড়াই সলককে আপনারা মূল পর্বে নিয়ে যাই আমরা এবং আমরা ফার্মের ভিতরে এন্ট্রি করি। ভাই, তো আমি একটা প্রশ্ন আমার মনে জাগে যে এত সুন্দর করে একটা ফার্ম আপনি গড়িয়ে তুলছেন, এই ফার্মের আপনার কি তা মানে কমার্শিয়াল কোনো প্ল্যান আছিল নি যে আপনি কমার্শিয়ালি ফার্মটা করবা না শখের বসে? শখের বসে করা, ওই নিজেও দিলাম কুরবানি, পরে যদি মানছে নে, পরে দেখলাম বাড়াই মানছে, একটু সারা পাইছে, মানছে অনেক সারা দিছে, পরে দ্বিতীয় বছরও ওরকম অনেক সারা পাইছে, আর এবার একটু বড় আকারে করাইছে। বড় আকারে করাইছে, রাইট। আচ্ছা, আপনি আমরা যদি একটু স্টার্টিং সময়টা কইন, মানে কতদিন আগে, ঠিক কতদিন আগে এই ফার্মটা আপনি স্টার্ট করছেন? ফার্মটা ওই কিছু আপনার 2020 সালে। 2020 সালে, অর্থাৎ 3 বছর ধরে ফার্মটা রানিং চলে। আচ্ছা জনাব ফয়সল ভাই, আমরা আপনার এখানে আমি যতটুকু দেখলাম যে এখানে সবগুলা বেশিরভাগই আপনার দেশি গরু। তো স্টার্টিংটা কই বানি, আপনি কয়টা গরু লইয়া আপনি মানে এই ফার্মটা স্টার্ট করছেন ভাই? প্রথম আমার 12টা গরু লইয়া এসেছে। কেন্দ্র করিয়া গরুর একটা বিশাল একটা চাহিদা আমরা দেশে ক্রিয়েট হয়। যারা গরু কিনতে চায় তারা কি তা আইয়া কিনুন না, আপনারা নির্দিষ্ট কোন হাটও লইয়া যায় না? আমরা বাড়তে গিয়ে আমরা হাটও নিন না ভাই। ইন্টারেস্টিং একটা জিনিস যে ভাই, আসলে যেহেতু শখের বসতেই করছেন, আসলে কমার্শিয়াল কোনো মাথার প্ল্যান নাই বা এখন যদিও কমার্শিয়াল হয়ে গেছে, বাট একটা জিনিস ভাই এনশিওর কররা যে বাইর গরুর যে মানে তেন কোয়ালিটি এনশিওর কররা, নট কোয়ান্টিটি, কোয়ালিটি এনশিওর কররা। বাইর আসলে অনেক ব্যস্ত সময়, এরপরেও ভাই আমরা সময় দিচ্ছেন আসলে বাইর। আপনারা জানটা যে সৈয়দ মানি এক্সচেঞ্জের স্বত্বাধিকারী, তাই বিজনেসটা হ্যান্ডেল করেন, সো এরপরেও ভাই শত ব্যস্ততার মাঝে আমরা সময় দিচ্ছেন। তো ভাই আমি এখন একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস জানবো, আপনার এখানে যেহেতু 80-90টা গরু, সুতরাং আপনি নিজে আর কয়টা আপনার ব্যক্তিগত কাজে লাগাইবা, খাইবা বা আত্মীয় স্বজনরাও বা কয়টা প্রোভাইড করবা, সুতরাং এটা কমার্শিয়াল স্টেজে গেছে গিয়ে অলরেডি আমরা হইতাম পারি। সো এখানে তো আপনি গরু বিক্রি কররা, তো এটা আপনি মানে গরুটা কিভাবে বিক্রি কররা, মানে এটার অনুমান হিসাবে আপনি প্রাইসটা নির্ধারণ কররা? এখানে আমরা লাইভ ওয়েটে বিক্রি করি। লাইভ ওয়েটে বিক্রি বা কেউ যদি দরদাম করি আনতো, স্যার দুই ধরনের অপশন আছে। আচ্ছা আচ্ছা, লাইভ ওয়েটও আনতে পারবো, দরদাম করি আনতে পারবো, এবং আমরা এখানে 50,000 থাকি, আপনার 2,50,000 টাকা অন্ত গরু আছে, এবং মাঝারি সাইজ আছে, ছোটো সাইজ আছে, বড় সাইজ আছে।
যার যে সাইজ লাগে চয়েস করে নিতে পারবে যদি বিদেশ থেকে নিতে চায় আমরা হোয়াটসঅ্যাপ নম্বর আছে কন্ট্যাক্ট করিয়া ওনার যদি কেউ থাকে প্রতিনিধি ফাটাইয়া বিয়ে করিয়া নিতে পারবে সুপ্রিয় ভিউয়ার্স ইজি ভিলেজের মোস্ট অফ দ্য ভিউয়ার্স আপনারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ থেকে স্পেশালি আমরা ইউকের দর্শক অনেক বেশি তো আপনারা অনেকে বাহির থেকে আসলে অনেক সময় কুরবানি দেওয়াইন সো আমার কাছে এটা একটা মানে আইডিয়াল প্লেস মনে হয়েছে যে আপনারা আসলে তানোর যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমরা স্ক্রিনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রোভাইড করলাম সো এটা আপনি হোয়াটসঅ্যাপ আপনি ভিডিও কলের মাধ্যমে লাইভ ওয়েট মেশিন আছে আপনি মেশিনের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার গরুটার ওয়েট কত হইলো আপনি সরাসরি এখান থেকে আপনি কিনতে পারবেন বাই যথেষ্ট মানে কনভিনিয়েন্ট প্রাইসে আমার মনে হয় গরু প্রোভাইড করা আপনি তো কইলা যে মানে কেউ যদি দরদাম করিয়া নিত চায় 50,000 থেকে 2,50,000 পর্যন্ত আছে বাট একটা জিনিস হয়েছে কি তা ভাই আমরা অনেকের আসলে আইডিয়া থাকে না গরুর উপরে যে দেখিয়া এই গরুটার ওজন ইয়ে কত হইতে পারে বাইটার কত হইতে পারে তো লাইভ ওয়েটে নিলে ভালো লাইভ ওয়েটে নিলে ভালো এক্সেলেন্ট একটা পদ্ধতি যেটা আমরা আসলে সচরাচর আমরা আসলে দেখা যায় না বাইরে কেন লাইভ ওয়েটের সিস্টেম করছেন যে আপনি খেজি হিসাবে আপনি ভাই একটা প্রাইস ফিক্সড করছেন আপনি কত টাকা পার কেজি বেচরা গরু 530 টাকা বাট আপনারা জিওর মাধ্যমে আইলে ডিসকাউন্ট দিবে 5% ডিসকাউন্ট হুইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং সো ভিউয়ার্স 5% ডিসকাউন্ট তাই 530 টাকা করে এই মুহূর্তে সেল করা শাহিওয়ালটা আর দেশিটা 500 শাহিওয়াল আর দেশি গরু যেগুলা এগুলা 500 টাকা 500 টাকা কেজি এর মধ্যে তাই যেহেতু আমরা তাই যথেষ্ট সম্মান এবং সম্মান করা এবং আমরা ভিউয়ার্সের প্রতিও তাই কৃতজ্ঞ এবং আপনারা যারা দেখরা এই মুহূর্তে তাই এটার সম্মানার্থে 5% তাই ডিসকাউন্ট দিরা বা আমরা চ্যানেলের মাধ্যমে যাই হোক আমরা অত্যন্ত ধন্যবাদ আপনারে যে আপনি এই সম্মানটা আপনি করছেন আমরা দুই একটা গরু দেখবো ভাই দেখি আমরা একটু আপনারে দাম দর সম্পর্কে একটু জানার ট্রাই করব এই যে আমরা এটা তো শাহিওয়াল শাহিওয়াল তো এই গরুটার প্রাইস কত হইতে পারে 2,00,000 টাকা যদি কেউ এমনিতে ইয়ে করে নিতে চায় আর এমনিতে আপনি লাইভ ওয়েটের মাধ্যমে সেল করতে চাইলে এমনিতে ধরেন না এই গরুটার প্রাইস কত হইতে পারে মানে লাইভ ওয়েট ছাড়া 1,90,000 আনুমানিক 400 কেজির মতো মাংস হইতে পারে আপনার ইচ্ছা যদি মনে হয় যে লাইভ ওয়েটে নিবা তাও পারবা মনে হয় যদি এমনি দরদাম করিয়া নিতা তাও পারবা তবে একটা জিনিস এনশিওর করা যায় যে বাইরে কেন বাই খুবই কনভিনিয়েন্ট একটা প্রাইস আপনি এগুলো দিবা ভাই রিজনেবল প্রাইস ভাই আমরা এত সময় দিলে আসলে তাই বিজনেস রাখি ইয়া কিন্তু অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমরা ধন্যবাদ টাইম দিলা ভিজিট করার লাগে থ্যাংক ইউ ভাই ভালো থাকবা ধন্যবাদ ভাই আপনি সময় দিলা আমরা আপনারা আরও বাইর লোকে পরিচয় করাই দিব আসলে তো হি ভাই আমরা তো ইনভেস্ট করছেন বা তানোর শখ থাকে জিনিসগুলো ফালরা বা ইয়ে কররা যারা গরুর লোকে আসলে প্রতিনিয়ত যে গরুগুলারে ফালিয়া পুষিয়া যেগুলো গরুগুলারে বড় করতে সবচেয়ে বেশি অবদান রাখেন আসলে এরকম একজন বাইর লোকে আমরা মাতবো ভাইয়ের নামটা কি তা ইদন ইদন ভাই জি ইদন ভাই কি তা বাড়ি লোকাল নেই কোন জায়গার বাড়ি মোস্তফাপুর বাড়ি আর মোস্তফাপুরই তো আপনি তো গরুর সেবা যত্ন করেন সবসময় দেখা যায় একবারে প্রতিটা সেবা যত্ন আচ্ছা এই যে গরুর সেবা যত্ন করতে গিয়ে আপনার কোনো ধরনের মানে সমস্যার সম্মুখীন হইতে হয়নি মানে আসে না গরুকে কোনো সময় লাতুত মারি দিলাম কিছু আসে কোনো সময় না আখতা গরু খুব ফালন লালন ফালন করার গিয়া অনেক সময় মারে মারলেও গরু শান্ত সৃষ্ট থাকে তাছাড়া তো খাওয়া দাওয়া দেন কিটা কিটা দেন খাটিয়া খান ঘাস সকালে একবার গুড়া পানি যাওন বাদে খের দেই এরপরে জোর আজান বাদে দুইটা উঠে আবার গুড়া পানি দেই এর বাদে আবার খের দেই যাওন দেই ও যে গরুটা এটার দাম কত 1,20,000
120 এটার হাইটও মোটামুটি দেখা যায় যে আমি তো 5 ফুট 6 ইঞ্চি তো এটা আমার প্রায় আমার কোমরের উপরে আর কি মানে আরো বড় হইব আর একটু বড় হইব এবং কত কেজি মাংস হইতে পারে আনুমানিক 250 কেজি ২৫০০০০ বিয়ার্স এই ফার্মেরই আমরা আরেকজন ভাই যেন বর্তমানে এখানে সবার দেখাশোনার দায়িত্ব করেন ফার্ম সহ বা বিভিন্ন জায়গার গরু কিনা হইয়া থাকলে যেন তার সশরীরে উপস্থিত থাকেন এরকম একজন ভাই আল্লোকে আমরা এখানে মাতমু তো ভাই নামটা কি তা ভাই মোহাম্মদ রুমেল মিয়া আপনি একটু আমরা কইবানি যে এই গরুগুলা কোন কোন জায়গা থেকে কালেক্ট করা বিভিন্ন এলাকা থেকে কালেকশন করা এবং বাজার আছে দিকিরপার বাজার বিয়ার্স একটা কথা আমি জানাই আর কি যে আমরা মৌলভীবাজারে কিন্তু দিগিরপার একটা গুরুত্বপূর্ণ হাট হাট আছে যে যে গরু কিনার লাগে বিভিন্ন এলাকার মানুষ আসলে দিগিরপার আইন গরুগুলা কালেকশন করার লাগে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাট তো এই হাটটা কি আপনারা অনেক সময় আমরা কুরবানি শেষের পরে এক মাস দেড় মাসের পরে আমরা আবার গরুগুলা কালেকশন করি আমি একটা তথ্য আপনারা জানাই আর কি যে আপনারা শুধুমাত্র কুরবানির ঈদ তো সামনে শুধুমাত্র কুরবানির ঈদ নাই এছাড়াও আপনারা অনেক সময় বিয়া শাদির সময় আমরা গরু লাগে গরুর মাংসর আমরা প্রায়োরিটি আছে যথেষ্ট তারপরে আপনার বিভিন্ন আকিকার সময় বার্থডে পার্টি অথবা আরও বিভিন্ন অনুষ্ঠানের সময় মানুষে আসলে গরু সিন্নি যেটা পাইয়ে হইলাম তো এক্ষেত্রে আপনারা কিন্তু এই ফার্মটা একটা আইডিয়াল প্লেস হিসেবে আপনারা চুজ করতে পারেন গরু কিনার ক্ষেত্রে আর কি আরিয়ান ডেইরি ফার্ম এটা মানে পূর্ববর্তীতে আরিয়ান ডেইরি ফার্ম বাট এটা যদিও ডেইরি উৎপাদন করা না তারা মাংস উৎপাদনে গরু ফালদা তা আমি জানি আমরার অনেক ভিয়ার্স মেজরিটি আমরা দেশের বাহির থেকে আপনারা দেখরা আপনারা হয়তো ইচ্ছা থাকে যে কুরবানির সময় আপনারা কুরবানি দেবা একটা সলিড একটা গরু ফাওয়ার লাগিয়া তো এবং অনেকেই আসেন হয়তো বা আপনার বিয়ে শাদী আত্মীয় স্বজনের বিয়ে শাদী আপনারা একটা গরু আপনারা সাইরা তো এটা একটা আইডিয়াল প্লেস হতে পারে মোস্তফাপুর এটার লোকেশন আমার একটা চিন্তাধারা থেকে আমি একটা বাইরে একটা প্রশ্ন জিজ্ঞাইতাম সাইরাম যেহেতু ভাই তারা আপনারা এখানে সেবা যত্ন নেরা খাওয়াইরা গরুইও কররা তো অনেকে আছেন যে ব্যস্ত অথবা ব্যস্ততা সাইরা যে বাসা রাখার জায়গা নাই তো সাইরা যে আগে গরুটা কিনিয়ে রাখতা আপনারা এখানে মনে করেন কিনলা কিনিয়ে আপনারা এখানে 15 দিন আগে বা 10 দিন আগে রাখিয়ে কোনো রাখার কোনো ব্যবস্থা আছে সিস্টেম আছে রাখতে পারবে ঈদের আগের দিন নিতে পারবে কোনো অসুবিধা নাই অত্যন্ত সুন্দর একটা ধারণা আসলে আমাদের অনেকেরই বাসা বাড়িতে রাখার জায়গা হয় না বা ওইলেও আমরা যথেষ্ট মানে খাবার দাবার অনেকে গরু না ফাললে তো আসলে একটা জিনিস বোঝা যান না তো অনেক সময় আমরা আসলে এটার মুখে কনসেন্ট্রেশন দিতে পারি না যার কারণে গরুটা দেখা যায় যে অনেকে 8-10 দিন আগে কিনলে কিন্তু শুকাই যায় গরু খাবারে বেশ কমই যায় এটা কিন্তু শুকাই যায় অনেক সময় তো এটা একটা রাখার সুবিধা আছে গরু যেমনি গরু রাখবো এমনি থাকবো না এটা তো আর আমি বুঝলাম আসলে যেহেতু আপনারা গরু ঈদের সময় একটা গরু থাকে না সুতরাং আপনারা কাছে চাহিদা মতো গরু কিনতে হইলে 15-20 দিন আগে হওয়া লাগবে ভাই আমরা আপনার ফার্ম থেকে বিদায় নিমু অসংখ্য ধন্যবাদ আপনারা আমরা সময় দেওয়ার লাগি ফয়সল ভাইয়ের সময় দিয়েছেন বালা থাকবা ইনশাল্লাহ দেখা রইল ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনারা আজকে লই আইছি মোস্তফাপুর আরিয়ান ডেইরি ফার্ম আশা করি আপনারা পুরো অনুষ্ঠানটা খুবই উপভোগ করছেন এবং আপনারা যারা আসছে কুরবানির ঈদ কিংবা আপনারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আকিকা সিন্নি এবং বিয়া শাদিত আপনারা গরু নিতে চান মাংসর লাগি আপনারা অবশ্যই আপনারা এখানে আইবা দেখবা অন্তত পক্ষে নেই না নেন এটা আমার অনুরোধ রইল কারণ ব্যক্তিগতভাবে আমি এই ফার্ম নিয়ে প্রতিবেদন করতে গিয়া আমার কাছে মনে হয়েছে ইটস দ্য আইডিয়াল প্লেস টু বাই সো বিয়ার্স আশা করি আপনার কাছে আমরা এই ফুরা অনুষ্ঠানটা অনেক অনেক ভাল লাগছে এবং ফিউচারে আপনারা যদি এলাকান
অনুষ্ঠানে আপনারা দেখতে সাইন বা যে কোনো ধরনের ফার্ম বা যে কোনো বিষয়ের উপরে আপনারা অবশ্যই আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা। তবে যাবার আগে আপনারা যারা যারা এখনও চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন, সো আমরা যখনই পরবর্তীতে নতুন ভিডিও আমরা আপলোড করবো আপনারা নোটিফিকেশন পাইবা। এবং দেখাইব ইজি ভিলেজের অন্য কোনো অনুষ্ঠানও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সবার প্রতি শুভকামনা জানাইয়া শেষ করলাম ইজি ভিলেজের আজকের আয়োজন।